আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল স্মার্ট এডুকেটর। আজকের টপিকটি টোটালি ডিফারেন্ট, ভিডিওটি খুব মজাদার হতে চলেছে। তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছো তারা অবশ্যই ভিডিওটি ফলো করো এবং লাস্ট অবধি দেখো, কারণ এই ভিডিওর দ্বারা তোমাদের অনেক উপকার হতে চলেছে। আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে এমসিকিউ টপিকের ওপরে। মানে অনেকেই আমাকে মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে মেসেজ করেছে এমসিকিউ কিভাবে আমরা সলভ করব, এর জন্য যদি কোনো ট্রিক্স থাকে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করুন। তো আমি এর জন্যই আজকে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যই, যারা কম্পিটিটিভ এক্সামের অ্যাসপারেন্ট তাদের জন্যই, যে কিভাবে আমরা এমসিকিউকে তিনটি স্টেপে ভাগ করে সুন্দর ওয়েতে খুব সিম্পলি করতে পারি। আর এটা রিসার্চ বেসড একটি ব্যাপার, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি ফলো করো এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি ছেড়ে যেও না, কারণ ভিডিওটি খুব মজাদার হতে চলেছে। তো চলো শুরু করা। তো ফার্স্ট যে ট্রিক্সটি, সেই ট্রিক্সটি হলো নেভার ফলো দ্য সিকুয়েন্স। এবার যদি প্রশ্ন করো এর মানে কি স্যার, অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের একটি কোশ্চেন দেয় বা আমাদের একটি ওয়েমার শিট দেয়, সেই ওয়েমার শিটে আমরা কি করি, পুরো প্রশ্নটি না দেখেই 1 থেকে 100 পর্যন্ত ঢালাও 1 থেকে শুরু করে আমরা অ্যান্সার করতে শুরু করি না, এটা রুলস না। এবার তাহলে রুলসটা কি, অ্যাকচুয়ালি রুলসটা কি, এটাই আমি পরের ধাপগুলিতে বলবো এবং কিভাবে এমসিকিউ খুব সহজে সলভ করা যায় সেটার পদ্ধতি তোমাদেরকে বলবো। তো যাই হোক, ফার্স্ট প্রশ্নটা হচ্ছে নেভার ফলো দ্য সিকুয়েন্স, মানে 1 1 না পারলে 2 2 না পারলে 3, এভাবে করতে গিয়ে অ্যাট লাস্ট কী হয়, আমরা লাস্টে হয়তো 100টা প্রশ্ন অবধি পৌঁছতেই পারি না, তার আগেই আমাদের কনফিডেন্স ব্রেক হয়ে যায় এবং যার দরুন আমাদের টোটাল অ্যান্সার শিটটা ফাঁকা পড়ে যায় এবং তার দরুন আমাদের কি হয়, পরীক্ষার ক্ষেত্রে নাম্বার বা ফল আশা অনুযায়ী হয় না। বোঝা গেল? সো নেভার ফলো দ্য সিকুয়েন্স, 1 2 3 4 বা অনেকে উল্টো দিক থেকে শুরু করে 99 98 97, এটা রুলস না, সিকুয়েন্স ফলো করা যাবে না। এবার আমরা কি ফলো করব, কিভাবে ফলো করলে বেটার হবে, সেগুলো আমি এরপরে আস্তে আস্তে আসছি টপিকে, ঠিক আছে? তো ফার্স্ট কথা মাথায় রাখতে হবে, নেভার ফলো দ্য সিকুয়েন্স, ওকে? নেক্সট, এবার আমরা দেখে নেব সেকেন্ড ট্রিকটি। তো সেকেন্ড ট্রিকে কি বলা হয়েছে, অ্যাটেম্প্ট দ্য পেপার ইন 3 স্টেজেস, অর্থাৎ আমরা যখন এক্সামটি দিব সেই এক্সামটিকে আমরা 3টি পার্টে বিভক্ত করে নেব। ফার্স্ট কি, যদি ধরি যে টোটাল এক্সামটির সময় হচ্ছে 2 ঘন্টা, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট 30 মিনিটের একটা পার্ট। এবার 30 মিনিটের পার্টটিতে কি হবে, 30 মিনিট আমি যেই কোশ্চেনগুলোই সলভ করি না কেন, সেই কোশ্চেনগুলো আমার শিওর শর্ট কোশ্চেনের অ্যান্সার হবে। বোঝা গেল? মানে যেই কোশ্চেনটি দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ এই কোশ্চেনের অ্যান্সার এটা হবে, অর্থাৎ শিওর শর্ট যেগুলো সেগুলো হচ্ছে ফার্স্ট 30 মিনিট আমরা সলভ করব। বোঝা গেল? সেকেন্ড স্টেজ কি বলা হয়েছে, যেগুলো নাকি আমরা দেখব, দেখার পরে মনে হবে যে না এগুলো একটু ভাবলে আমি পারবো, সেটাকে আমরা রেখে দেব, ওটাতে আমাদের সময় ধার্য থাকবে 60 মিনিট। বোঝা গেল? এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্টটি কি, যেগুলো নাকি একবারেই আমরা পারবো না সেগুলোকে আমরা তুক্কা মারবো, কিন্তু তুক্কা মারার ওপরেও কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। বোঝা গেল? তার জন্য ধার্য থাকবে হচ্ছে 30 মিনিটস বা 30 মিনিট। তো এই 3টি পার্টের মধ্যে আমরা 2 ঘন্টা এক্সাম দেব। তো ফার্স্ট কি বলা হয়েছে, ফার্স্ট বলা হয়েছে যে আমাদের আধা ঘন্টা টাইম যেগুলো শিওর শর্ট, সেকেন্ড বলা হয়েছে যেগুলো নাকি আমি একটু ভাবলেই পারবো সেগুলো একটু রেখে দেব এবং নেক্সটে লাস্টে আমি করব, থার্ড হচ্ছে যেগুলো নাকি আমার তুক্কা মারতে হবে, এখন তো সবাই তুক্কা মারে, তো সেই ক্ষেত্রে থার্ডটি হচ্ছে তুক্কা মারার জন্য। এবার তুক্কা মারতে হলেও আমাদের একটু অ্যাকিউরেসি দরকার রয়েছে, তো সেই অ্যাকিউরেসি কীভাবে আমরা বিল্ড করব সেই টেকনিকটাই আমি ভিডিওর শেষে বলবো, তোমরা জুড়ে থাকো আমার সাথে, দেখতে থাকো। তো নেক্সট, এখন আমরা দেখে নেব 3 নম্বর ট্রিক্সটি। 3 নম্বর ট্রিক্সটিতে কী বলা হয়েছে, এলিমিনেট মেথড ইন 2 স্টেজেস, অর্থাৎ আমরা অপশন দেখে এলিমিনেট করব বা বাদ দেব, কিন্তু সেটা 2টা স্টেজের উপরে ভিত্তি করে। কি কি স্টেজ, ফার্স্ট স্টেজ হচ্ছে রিমুভ অফসেট ভ্যালুস। রিমুভ অফসেট ভ্যালুস মিনস, অ্যাকচুয়ালি আমরা যদি কোনো অঙ্ক বা রিজনিংয়ের ক্ষেত্রে এরকম দেখি যে একটি অপশনে রয়েছে 40, আরেকটি অপশনে রয়েছে 50, আরেকটি অপশনে রয়েছে 60, কিন্তু লাস্টের অপশনটি বা যে কোনো একটি অপশনে রয়েছে সেগুলোর থেকে অনেকটাই ডিফারেন্স, মানে
যদি 50, 60, 70 সিকোয়েন্স অনুযায়ী থাকে, তাহলে সেই ক্ষেত্রে পরের অপশনটি যদি 500 বা 600 এরকম দূরে বোঝায় বা দূরে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে ধরবো অফসেট ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে বাদ দিয়ে দিব। এটা ছিল ফার্স্ট এজ। এবার সেকেন্ডটি কি? সেকেন্ডটি হচ্ছে অল অ্যাবাভ অ্যান্ড নান অফ। অর্থাৎ কোনো অপশনে যদি এরকম দেখা যায় যে অপশনে রয়েছে অল অ্যাবাভ বা নান অফ, তো সেই ক্ষেত্রে সাইকোলজিক্যালি রিসার্চ করে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই, অর্থাৎ 90% মতোই অল অ্যাবাভ বা নান অফ অ্যান্সার হয়। ব্যতিক্রম তো হতেই পারে, বাট 90% প্রবাবিলিটি যে হ্যাঁ অল অ্যাবাভ বা নান অফই অ্যান্সার হবে। বোঝা গেল? তো এই দুটি জিনিসের উপরে ভিত্তি করে আমরা এলিমিনেট মেথডটি অ্যাপ্লাই করব। এবার আমরা চলে যাব, এখন আমরা দেখে নেব 4 নম্বর ট্রিক্সটি। কি বলা হয়েছে? মোস্ট প্রবাবল অপশন, অর্থাৎ এ বি সি ডি ধরে নিলাম 4টি অপশন। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এ অ্যান্সার খুব কমই হয়। বোঝা গেল? ডি অ্যান্সার খুবই কম হয়, হয় না যে সেটা না, এ ডি অ্যান্সার হতেই পারে, ব্যতিক্রম সব জিনিসেই রয়েছে। বাট আমরা রিসার্চের দ্বারা জানতে পেরেছি যে বেশিরভাগ ক্ষেত্রে বি নয়তো সি অ্যান্সার হয়। তোমরা যে কোনো এক্সামের পেপার উঠিয়ে দেখো, WBCS, CHSL, সেটা কম্পিউটার বেসডই হোক বা অফলাইনেই হোক, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে অ্যান্সার হয় বি বা সি। এবার যদি আমরা ধরি এ অ্যান্সার হলো না বা ডি অ্যান্সার হলো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বির দিকে অবশ্যই ঝুঁকতে পারি যদি আমাদের একটু অ্যাকিউরেসি থাকে। বোঝা গেল? বাট যদি ডাউটস থাকে তাহলে সেই ক্ষেত্রে বি এবং সির মধ্যে বিচার করতে হবে, বুঝতে হবে যে কোনটি অ্যান্সার হতে পারে। বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এটুক বলতে পারি যে বি অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি 60%, সি অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি 40%। এও অ্যান্সার হতে পারে, যেমন যেই এক্সামগুলোতে ইঞ্জিনিয়ার র্যাঙ্কের কোনো এক্সামগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে এ অ্যান্সার হতেই পারে বা ডি অ্যান্সার হতেই পারে, কারণ ওরা টেকনিক্যালি এ বা ডি অপশন পুট করে দেয় যেটা অ্যান্সার হতে পারে টেকনিক্যালি, কারণ এই রুলসগুলি আজকাল সবাই জানে। তো তোমাদের জন্য একটি বড় সুযোগ, তোমরা এই ভিডিওটি কমপ্লিটলি দেখো, খুব সুন্দর জিনিস শিখতে পারবে, তোমরা অ্যাপ্লাই করো অবশ্যই উপকার পাবে। তার মানে এই না যে তোমরা পড়াশোনা ছেড়ে দিয়ে এগুলোই করবে, ঠিক আছে? এগুলো কিন্তু না, তোমরা পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলোকে নলেজে রাখো, তোমাদের কাজে দেবে। বোঝা গেল? তো কি বললাম যে বি এবং সি অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি প্রচুর মাত্রায় বেশি এ এবং ডির থেকে, ঠিক আছে? নেক্সট ট্রিক্সটি হলো স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ তুমি যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, সেই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলি রয়েছে বা কোশ্চেন পেপারগুলি রয়েছে, অবশ্যই তোমরা সেগুলো দেখে যাবে, কারণ যেই কোশ্চেন তোমরা একবার চোখে দেখে যাবে সেটা যদি এক্সামে আসে তাহলে তোমরা কমসে কম একটি অপশন পুট করতে পারবে যে হ্যাঁ এটা হতে পারে, কারণ কি আগের ফর্মুলাগুলো তোমাদের জানা হয়ে গেছে আজকে, তাই না? তো সুতরাং স্মার্ট ওয়ার্কটা খুব দরকার। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটিতে তোমাদের উপকার হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি তোমরা কমপ্লিটলি দেখো এবং যারা যারা এই ভিডিওটি সত্যিই কমপ্লিটলি দেখলে তারা তারা অবশ্যই ফিল করবে যে না ভিডিওটি সত্যিই উপকারী। তো যাই হোক, তোমরা পড়াশোনা করতে থাকো, শুধু এটা নিয়ে থেকো না, পড়াশোনা করো পাশাপাশি এই নলেজগুলো গেইন করো, তাতে কি হবে তোমাদের এক্সামের ক্ষেত্রে উন্নতি হবে। বোঝা গেল? তো যাই হোক, চলো, বাই বাই, টেক কেয়ার।